ब्रह्मरूपमादिमध्य शेष सर्वभासकम् भावषट्कहीन रूप नित्य सत्यमाद्वयम् वाम मनोति गोचरंच नेति नेति भावितम् तंग नमामि देव देव राम कृष्णमीश्वरम्। श्री भगवानের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ সংঘের ষষ্ঠ সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজের উপদেশের সংকলন পরমার্থ প্রসঙ্গ এইটি নিয়ে আলোচনা করব বলে আমরা আমরা বিগত দিন 100 নম্বর সূত্র দিয়ে শেষ করেছিলাম। স্বাধীনতা পরম সুখ, পরাধীনতা মহাদুঃখ। ঈশ্বরের দাসত্ব যথার্থ স্বাধীনতা। স্বরূপুর দাসত্ব ত্যাগ না করলে ঈশ্বরের দাস হওয়া যায় না। বিরজানন্দজির কথাগুলো অনেক সময় আমাদের কাছে চাবুকের মতো লাগে। তার কারণ হচ্ছে বিরজানন্দজি খুব সোজা সোজা করে কথা বলতেন এবং এটা অনেক সময় আমাদের কাছে খুব আকর্ষণীয় বলে মনে হয়। কিন্তু সব আকর্ষণ তো আমাদের ভালো লাগে না। তা উনি বলছেন যে ষড়রিপুর দাস, আমরা যত ষড়রিপুর দাস হব। আমাদের একজন স্বামীজি ছিলেন, তিনি বলতেন স্বামী হবি না আসামি হবি। ওই স্বামী মানে নিজের নিজের অধীশ্বর হওয়া। এই নিজের অধীশ্বর হওয়ার মধ্যে যে আনন্দ আছে, নিজের অধীশ্বর হওয়ার মধ্যে যে একটা বিশেষ ভাব আছে, সেটি অন্যেরতে হয় না। মন আমার কথা শুনে চলবে, আমি মনের কথা শুনে চলবো না, এই ভাবনাটি যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার হবে না, ততক্ষণ পর্যন্ত সাধক জীবন যাপন করা আমাদের পক্ষে কষ্টকর। আমরা 101 নম্বর সূত্রে যাব। মানুষের নিজের বন্ধন নিজের হাতে, নিজের মুক্তিও নিজের হাতে, নিজেরা জেনে শুনে ক্ষয়ে বন্ধনে পড়ে ভুগে মরি। এ একেবারে খুব সোজা কথা। বোঝে না যদি এরকম কেউ বলে তাহলে তার মতো সে কিছুই বোঝে না আর কি। এই সোজা কথাটা যে নিজে না বোঝে তাহলে আর কেউ কোনো কিছুই বুঝিয়ে দিতে পারবে না। আমাদের প্রত্যেকের বন্ধন আর প্রত্যেকের মুক্তির চাবিকাঠি আমাদের কাছে আছে। অনেকে আমরা বলি যে না আমাদের তারা হলো না, কিন্তু এটা একেবারে ঠিক কথা নয়। প্রবীণ সন্ন্যাসীরা যারা ছিলেন তখনকার দিনে আমরা যাদের কাছে যেতাম তারা ভারী সুন্দর একটা কথা বলতেন, বলতেন যখনই মনে হবে তোর দ্বারা কিছু হচ্ছে না তখনই স্বামীজির কথা পড়বি। উনি নিজে বলতেন যে একটি কথা তাঁর ভীষণ প্রিয়, উনি বলতেন যখনই আমি পেরে উঠি না তখনই ওই কথাটা পড়ার কথা। অল পাওয়ার ইজ দেয়ার উইদ ইন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। সমস্ত শক্তি তোমার ভেতরেই আছে এবং তুমি পারো না এরকম জিনিস আর জগৎ সংসারে দুটো নেই। এটি আমাদের কিন্তু বুঝতেই হবে যে আমাদের এটা আমাদের একেবারে বুঝতেই হবে। এটা না যদি বুঝতে পারি তাহলে তার চেয়ে দুঃখের আর আমাদের কিছু হতে পারে না। আমরা যতক্ষণ না বুঝতে পারছি যে আমাদের এই অবস্থা থেকে পেরোতে হবে ততক্ষণ পর্যন্ত আমরা অন্যের দাসত্ব কন্টিনিউয়াসলি করে যাব। মানুষের নিজের বন্ধন নিজের হাতে, নিজের মুক্তি নিজের হাতে, নিজেরা জেনে শুনে ক্ষয়ে বন্ধনে পড়ে ভুগে মরি। এটা পূজনীয় স্বামী বিরজানন্দজি মহারাজ আমাদের বলছেন যে আমরা নিজেরা নিজেদের বন্ধনের মধ্যে খয়ে পড়ে মরি। আপনারা ভেবে দেখুন স্বামীজির সেই জীবনের সেই গল্পটি, যে অর্ধেক রাস্তা পাহাড়ে উঠছেন, যখন অর্ধেক রাস্তা ওঠার পরে তারা তিনি থেমে গেছেন, তিনি আর যেতে পারছেন না, ক্লান্ত হয়ে পড়ছেন। এমন সময় তার সঙ্গী সেই সন্ন্যাসী বলছেন যে পেছনের দিকে একবার ফিরে তাকাও। পেছনের দিকে ফিরে তাকাতে দেখা গেল পেছনের যে অর্ধেক রাস্তা, মানে সমতল থেকে প্রায় অর্ধেকের বেশি রাস্তা তিনি এসেছেন। তখন বললেন এই যে এতখানি রাস্তা এটা কে অতিক্রম করে এলো? তখন স্বামীজিকে তখন স্বামীজি বললেন আমি অতিক্রম করে এসেছি। বলছে বাকি রাস্তাটিও তুমি অতিক্রম করে যেতে পারবে। এই যে গল্পটি আমরা স্বামীজির জীবনী শুনি এটার কতটা সত্য অসত্যতা আছে সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু নয়। আমাদের আলোচনার বিষয়বস্তু এটা যে আমাদের প্রত্যেকের জীবনে এই ঘটনা ঘটে থাকে।
আমরা সত্যি সত্যি আমাদের জীবন নিজে নিজে যাপন করে চলি, অথচ আমরা কিছুতেই বিশ্বাস করি না যে আমাদের দ্বারাই সমস্ত কিছু করা সম্ভব হয়। আমরা কিছুতেই এটা বিশ্বাস করি না, মায়েরা তো কিছুতেই এটা বিশ্বাস করতে চায় না। আমি তো খুব হতবাক হয়ে যাই মায়েরা যখন বলেন পারছি না পারবো না এই জিনিসটা যখন বলেন আমাকে। আমি তো এত বছর বয়স হয়ে গেলে এখনো পর্যন্ত আমি রান্না করতে পারি না, রান্না করতে হলেই একদম মনে হয় যে কি করে কি করে কি করলেন। একটা কাঁচা জিনিসকে শুধু পাকা নয় সুস্বাদু করে ফেললেন, এই একটা খুন্তি আর কতগুলো মশলা দিয়েতে, এই যে অদ্ভুত এক বিদ্যা, এই যে বিদ্যা মানুষের ভেতরে জানা আছে, এই জানা আছে বলেই তিনি আমার থেকে সম্পূর্ণ রকমভাবে আলাদা। তার যে খ্যাতি, তার যে চেষ্টা, তিনি যদি চেষ্টা করেন তার পক্ষে ভগবান লাভ করাও সহজ। নিরস এই যে ভক্তি জীবনকে ঈশ্বর রসে জারিত করে আমাদের সাধারণ জীবনকে একটি অসাধারণ মানের যে উন্নয়ন করার ক্ষমতা প্রত্যেক মানুষের ভেতরে থাকে, অথচ আমরা চেষ্টা করি না বলে আমাদের সমস্ত সমাধান হয় না। এরকম বহু বহু মানুষকে আমরা দেখেছি যারা জীবনে এগিয়ে গেছেন, একেবারে যখন সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছেন তখন তারা জীবনের একটি নতুন পথ খুঁজে পেয়েছেন। এই যে হ্যারি পটার যে গ্রন্থের যিনি রচয়িতা, তাঁর জীবনী যদি আপনারা খুব ভালো করে পড়েন তাহলে আপনারা দেখবেন যে তিনি একবারে নাথিং থেকে এভরিথিং হয়েছিলেন। এই নিজের ওপর বিশ্বাস রাখাটা খুব জরুরি, বিশেষ করে সাধন জীবনে। আমরা সবসময় মনে করি আমরা আমাদের বন্ধনের মধ্যে পড়েছি। আপনারা মায়েদের এবং বাবাদের তো বটেই, শ্রীরামকৃষ্ণের পার্ষদের জীবনী তো আপনারা সবাই কম বেশি আপনারা জানেন, কিন্তু শ্রীমা সারদা দেবীর সন্তান প্রব্রাজিকা ভারতী প্রাণা, যিনি আগে সরলা দেবী নামে ছিলেন, তাঁর যে তপস্যা, তাঁর যে ত্যাগ, এ যখনই আমরা পড়ি তখনই আমাদের মনে হয় যে সাধারণ পল্লীবালা যিনি অনেক লেখাপড়াও শিখেননি তিনি যখন পারেন তখন আমাদের লেখাপড়া জানা মায়েরা খুব পারেন। আমার মনে আছে এই ঘটনাটা আমি বলি বলে অনেকে আমাকে খুব নিন্দা করে থাকেন, অনেকেই আমাকে খুব নিন্দা করেন। আমি যখন নরেন্দ্রপুরে ছিলাম, নরেন্দ্রপুরে দেখতাম যে এই সন্ধেবেলা হলেই, যখন রাত্রি 9টার পরে আমরা ফিরে আসতাম মেট্রোতে, সেই সময় আমরা কিছুতেই ইয়ে পেতাম না, অটো পেতাম না, সব প্যান্ট শার্ট পরা মায়েরা, তারা সব কি কত সব বিখ্যাত প্রতিষ্ঠানে সব বিখ্যাত বিখ্যাত কার্য করেন, কিন্তু তারা ওইখানে নেমেই একবারে সেই হতবাক হয়ে বলতে থাকেন এই ইয়ে নেই, অটো নেই, অটো নেই, অটো নেই। অথচ সবাই মিলে, চারজন মা যদি মিলে একটি অটোকে সম্পূর্ণ বুক করে নিয়ে চলে যান তাহলে তাদেরও অটোওয়ালার উপকার হয়, তারও যাওয়া হয়। সেই মুহূর্তে সাহসটুকুকে তারা যেন অবলম্বন করতে পারেন না। মায়েরা স্পেসে চলে যাচ্ছেন শুধুমাত্র চেষ্টা করেছিলেন বলেই, এই পল্লীবালা বা মায়েরা আছেন বলে আমাদের সংসার চলে, এবং মায়েরা চেষ্টা করেন বলেই আমাদের মতো সাধারণ মানুষরা এই সন্ন্যাস জীবনের অসাধারণ জীবন পথে এগিয়ে যাওয়ার সাহস এবং উদ্যম পাই। এর পরের যেটি, সেটি একটি অন্যরকমের বিষয়বস্তু। তন্ত্র বলছে গুড়ৌ মনুষ্য বুদ্ধি বুদ্ধিন্তু বুদ্ধিস্তু মন্ত্রে চাক্ষর ভাবনম প্রতিমাশু শিলাজ্ঞানম কুরবাণো নরকম ব্রজেত। গুরু গুরু মনুষ্য বুদ্ধিস্তু, গুরুতে মানুষ বুদ্ধি করলে, মন্ত্রে চ অক্ষর ভাবনম ইষ্ট মন্ত্রকে অক্ষর মাত্র ভাবলে, প্রতিমাসু শিলাজ্ঞানম দেব দেবীর প্রতিমাকে পাথর বা মৃত্তিকা জ্ঞান করলে, মানুষ কি হয় কুরবানো নরকম ব্রজেত, মানুষ নরকে যায়। অর্থাৎ এই সবে ভ্রমাত্মক ও বিপরীত বুদ্ধির জন্য এবং শ্রদ্ধা বিশ্বাসহীনতা দোষে আধ্যাত্মিক উন্নতি তো হয় না, বরং মানুষকে অধোগতি পেতে হয়। গুরুতে মনুষ্য বুদ্ধি, আমরা মনে করি আমাদের যারা গুরু তারা আমাদেরই মতো হেঁটে চলে বেড়ান, এটা ঠিক, আমাদের যারা গুরু তারা আমাদেরই মতো হেঁটে চলে বেড়ান, কিন্তু তাদের জীবন যদি খুব ভালো করে লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন যে আমাদের মতো তারা নন। আমি শ্রী শ্রী মা দিয়ে শুরু করি, আমাদের এই সংঘের
প্রথম গুরু যিনি শ্রীরামকৃষ্ণের দেওয়া মন্ত্রকে, শব্দাকার মন্ত্রকে মানুষের হৃদয়ের ভেতরে সঞ্চারিত করেছিলেন। এটা মায়ের জীবনের জীবনীর ঘটনা, একটা মায়ের শেষের দিকে জীবনী, শেষ দিকের ঘটনা। মায়ের জন্মতিথি, শেষ জন্মতিথি পালন করা হয়েছে জয়রামবাটিতে। মা পুজো টুজো শেষ করে উঠে প্রথমে সেদিনকে ধোয়া, মায়ের জন্মতিথি তো শীতকালে, তাই তোলা জলে আর একটুখানি তাতে কাঁচা পাকা জলে মা স্নান করে শরৎ মহারাজের দেওয়া নরুন পেরে গরদের কাপড়টি পরে মা পুজো সেরে এসে নিজের খাটে বসেছিলেন। ফুটরেস বলতে একটা ছোট্ট টুল ছিল, সেই টুলের ওপর মা পাটা তুলে বসেছিলেন মায়ের বাদ ছিল বলে। এবার জনে জনে এসে মায়ের পাদপদ্মে ফুল দিয়ে যাচ্ছেন। মাও নিজেও বলছেন, রাখালের নামে ফুল দাও, শরতের নামে ফুল দাও, এর নামে ফুল দাও, তার নামে ফুল দাও, এসব মা বলেই যাচ্ছেন এবং সবাই সেইভাবে ফুল দিচ্ছেন। এবং এত ফুল জমা হচ্ছে যে মায়ের যে ফুল, মানে মায়ের পাদপদ্ম একবারে সম্পূর্ণ ফুলে ভর্তি হয়ে যাচ্ছে। সেই ফুলের স্তূপ সরিয়ে রাখা মাত্র আবার অনেকখানি করে ফুল জমা পড়ছে। এইরকম বারবার হবার পরে সমস্ত সবার পূজা মা গ্রহণ করলেন। অরূপানন্দজি মহারাজের স্মৃতি কথায় এটি আছে, মহারাজ দেখছেন যে খানিক পাতে মা একটা ছোট বাটিতে করে কিছু একটা নিয়ে ওই পুণ্যপুকুরে চলেছেন কিছু ধুতে। তারপরে তিনি মায়ের অনুসরণ করে মাকে দেখলেন যে মা মাছ কেটে ধুয়ে নিয়ে আসছেন পুণ্যপুকুর থেকে। মাকে জিজ্ঞাসা করলেন, আপনি মাছ কেটে কেন নিয়ে আসছেন? তখন বলছেন, আজকে জন্মতিথি উপলক্ষে সমস্ত কিছু রান্নাবান্না হতে দেরি হবে, মায়ের ভাতৃবধূ, তিনি তখন গর্ভবতী, তার অসময়ে খেলে চলবে না, তাই মা তাড়াতাড়ি করে একটা মাছ কেটে ধুয়ে একটু মাছের ঝোল তৈরি করতে চলেছেন, যাতে ভাত হয়ে গেলে ভাত এবং মাছের ঝোল খেয়ে তিনি যেন তার রুটিনটা ঠিকঠাক মতো ফলো করতে পারেন। দেখুন কি মজার ঘটনা, আমাদের তো একজন কেউ একটু ভালো কথা বললেই আমাদের বুক পিঠ একবারে ভীষণভাবে বড় হয়ে যায়। এই যে মাকে আমরা মানুষের মতোই দেখি, সেই একজনের স্মৃতি কথায় আছে না, শিলং থেকে এসেছিলেন তিনি, তিনি ভেবেছিলেন মা সোনার খাট সিংহাসনে বসে থাকবে আর তার দুই পাশে দুজন তাকে হাওয়া করবেন। তিনি গিয়ে দেখলেন একটা থুথুরে বুড়ি টেনে টেনে হাঁটেন আর ঘরের সামনের মাটির দাওয়াটা তিনি সেখানে ভালো করে ঝাঁট দিচ্ছেন। মাকে দেখে তিনি একেবারে হতবাক হয়ে গেলেন। মাকে সাধারণত দেখে বোঝা যেত না, তিনি স্বয়ং আদ্যাশক্তি মহামায়া, এটা দেখে বোঝা যেত না। আমাদেরও সৌভাগ্য হয়েছিল সংঘগুরুদের খুব কাছ থেকে দেখা। এর সংঘগুরুদের মধ্যে অনেকের কাছে আমাদের সৌভাগ্য হয়েছিল কাজ করা, মানে অ্যাজ এ বস, এরা যখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা জেনারেল সেক্রেটারি ছিলেন তখন এদের কাছে কাজ করার সৌভাগ্য হয়েছিল। তাই সেই সময় এইসব মানুষদের আমরা খুব কাছ থেকে দেখেছিলাম। পরবর্তীকালে এরা যখন গুরুর আসন অলঙ্কৃত করলেন, ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট হলেন, তখন সেই মানুষটিকে আমরা একেবারে চিনতে পারতাম না, কারণ বাইরে সেই মানুষটা সেই পুরনো মানুষ যার কাছে আমরা থেকেছি, আর ভেতরে যে মানুষটা ছিলেন তিনি সম্পূর্ণ এক নতুন মানুষ যাকে একেবারেই চিনতে পারছি না। আমি ভূতেশানন্দজিকে দেখেছি দীক্ষার সময়, তবে ভূতেশানন্দজির এই সময়ের সঙ্গটা খুব কম পেয়েছি। যাদেরকে খুব কাছ থেকে এই সময়গুলোতে দেখেছি তারা হলেন পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি, পূজনীয় স্বামী গহনানন্দজি, পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি এবং বর্তমান সংঘগুরু মহারাজ, এদেরকে আমি খুব কাছ থেকে দেখেছি। আমার এখনো মনে আছে রঙ্গনাথানন্দজি 2005 সালে সন্ন্যাস দেবীতে মন্দিরে এসেছেন। তিনি এসে যেমন এলেন, ঠিক যেমন আমরা দেখি আর পাঁচজনের মতো তিনি এলেন সেবকের হাত ধরে। তিনি বড় একটা খুব তখনও না অনেক বয়স হয়ে গেছে, কোনো রকম এলেন, কিন্তু যখন তিনি বসে আছেন তার চেয়ারে, ঠিক শিখা কাটার আগে মহারাজকে গিয়ে বলা হবে যে মহারাজ এবারে শিখা কাটা হবে, আপনি একটুখানি প্রস্তুত হন, তখন যে মানুষটিকে গিয়ে দেখছি সেই মানুষটাকে আমি চিনতে পারছি না, মনে হচ্ছে একটা পাথরের টুকরোকে কেটে একবারে ওই চেয়ারের উপর বসিয়ে দিয়েছেন। এমনভাবে ধ্যান করছেন মনে হচ্ছে এই জগতের কোনো কিছুর ভেতরে তার মনটি নেই।
আমাদের ডাক্তারবাবু, একজন দাঁতের ডাক্তার বারিন রায়, তিনি ভূতেশানন্দজির একটি স্মৃতি কথা বলেছেন। বলছেন, বারিন রায় দেখা করতে এসেছেন ভূতেশানন্দজি, মন্দিরে চলেছেন ঠাকুর প্রণাম করে দীক্ষা দেবেন বলে। বারিনবাবুর সঙ্গে যাবার পথে কথা বলেছেন, এমনকি মজাও করেছেন। তারপরে ভূতেশানন্দজি গাড়ি করে চলে গেছেন মন্দিরে দীক্ষা দিতে। বারিনবাবু বসে বসে ভাবছেন, এরা তো মনে করেন যে শ্রীরামকৃষ্ণ গুরু রূপে এই মানুষের মধ্যে দিয়ে আসেন, গুরু হলেন অনুঘটক, শ্রীরামকৃষ্ণের শক্তি এর মধ্যে দিয়ে প্রবাহিত হন, অতএব এরা গুরু নন, শ্রীরামকৃষ্ণই হলেন এই আসল গুরু। এই সমস্ত কথা ভাবছেন এমন সময় ভূতেশানন্দজি মহারাজের গাড়িটি এসে পৌঁছল। তিনি অবাক বিস্ময়ে দেখছেন যে মানুষটি তার সঙ্গে কথা বলে গেলেন আর যে মানুষটি দীক্ষা দেবেন বলে মন্দির থেকে এসেছেন, দুটো মানুষ সম্পূর্ণ আলাদা। তার পা এপাশে পড়ছে কি ওপাশে পড়ছে না, তার দৃষ্টিটি অদ্ভুত স্থির হয়ে গেছেন এবং তিনি বারিনবাবুর পাশ দিয়ে চলে গেলেন। বারিনবাবুকে তিনি দেখেও চিনতে পারলেন না, তিনি দীক্ষার ঘরে চলে গেলেন। এই ঘটনাটিকে ব্যাখ্যা করতে গিয়ে বারিনবাবু একটি গানের উল্লেখ করেছেন, সুধা পান করি না আমি, সুধা খাই জয় কালী বলে, মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। এই গানটি তিনি উল্লেখ করেছেন। আমার এই রকম ঠিক এই রকম একটি অভিজ্ঞতা হয়েছিল। পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজকে আমি দীক্ষার সময় সাহায্য করতাম। আমার মনে আছে যে যেদিন প্রথম এটি লক্ষ্য করলাম, আগে তো লক্ষ্য করিনি কিন্তু সেদিনই লক্ষ্য করলাম, পূজনীয় মহারাজ যখন মন্দিরে যেতেন দীক্ষার আগে ঠাকুরকে অর্ঘ্য দিতে, সেই সময় আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকতাম। উনি রোজ আমার ভুঁড়িটিকে নিয়ে মজা করতেন, কোনোদিন লাঠি দিয়ে ভুঁড়িটাতে একটু মোতা মারতেন, কোনো বা উনি কোনোদিন আমার ভুঁড়িটাতে ঘুষি মেরে চলে যেতেন। একেবারে হাস্যময় একজন পুরুষ, আনন্দময় পুরুষ। তারপরে এরপরে মহারাজ যখন আসতেন তখন আর আমি গেটের কাছে থাকতাম না, আমি ওই ঘরের ভেতরে ঢুকে মহারাজ যে আসতেন সেইখানটায় অপেক্ষা করতাম। শীতকাল ছিল সেদিনকে, সারা ঘরে কার্পেট পাতা ছিল, পূজনীয় মহারাজ এসে কার্পেটে একটু ওনার পাটা স্লিপ করে গেছিল, উনি এসে আমার বাঁ হাতটিকে ধরলেন, সেই প্রথম আমি পূজনীয় মহারাজের দিকে দেখলাম। যে জিনিসটি সবচেয়ে বেশি চোখে পড়ল সেটা হচ্ছে পূজনীয় মহারাজের চোখ দুটি। মনে হচ্ছে তার এই যে দৃষ্টি, এই দৃষ্টি যেন সাধারণ ভূমিতে নেই, কোনো এক অন্য লোকের থেকে তিনি যেন বিরাজ করছেন। পরবর্তীকালে এগুলো আমরা লক্ষ্য করতাম এবং আমরা দেখেছি পূজনীয় মহারাজ সেই মহারাজই, কিন্তু তার সেই যে দৃষ্টি, তার যে সে চোখের দেখা, এটা যেন অন্য কিছুকে বলছেন। তাই বলছেন, গুরুতে মানুষ বুদ্ধি করতে নেই, গুরুমূর্তির ভেতরে আমাদের ইষ্ট প্রকাশিত হন, ইষ্ট যেন বিকশিত হন। ভূতেশানন্দজিকে একবার বলা হয়েছিল, এরা আপনাকে গুরু ভাবে। পূজনীয় মহারাজ বলেছিলেন, এরা যদি ভূতেশানন্দকে গুরু ভাবে তাহলে এরা দুদিন বাদে কষ্টে মরবে, কারণ এ শরীরটা থাকবে না। তাই গুরুতে কখনো মানুষ বুদ্ধি করতে নেই। মন্ত্রে চা অক্ষর ভাবনম, ইষ্ট মন্ত্রকে অক্ষর মন্ত্র ভাবলে। ইষ্ট মন্ত্রের ভিতরে কি কি থাকে? একটি প্রণববাচক শব্দ বা ব্রহ্মবাচক শব্দ থাকে, বীজ মন্ত্র থাকে, বীজ থাকে এবং যে ইষ্ট বা যার আমরা মন্ত্র নিই সেটি থাকে। এই প্রত্যেকটি শক্তিশালী, প্রত্যেকটির ভেতরে শক্তি আছে এবং এগুলি মন্ত্রের ভেতরে যেমন জপ করবে, ধরুন একটা চীনার বাদামের খোলা, আপনি আস্তে আস্তে যত যত শক্ত হবে সেটাকে যত চাপ দেবেন, ধীরে ধীরে সেই চাপ খুলে গেলে তার ভেতরে সুস্বাদু বাদাম পাওয়া যাবে। আপনাকে যদি চীনা বাদাম ধরিয়ে দেওয়া হয় আপনি কিন্তু তার থেকে বাদাম পাবেন না, আপনাকে সেই শক্ত আবরণটিকে ভাঙলে তবে তার ভেতরে আপনি চীনা বাদাম পাবেন এবং সেই চীনা বাদাম যখন আপনি মুখে দেবেন তখন সেটা সুস্বাদু হবে। ঠিক সেই রকম মন্ত্র হলো সেই যেন একটা আবরণের মতো, যত সেই মন্ত্রকে চর্চা করা হয় মন্ত্রের ভেতর থেকে শক্তির বিকাশ হয় এবং সেই মন্ত্র মানুষের আমূল পরিবর্তন করে দেয়।
তারপরে বলছেন প্রতিমাসু শিলা জ্ঞানম, প্রতিমাকে দেবদেবীর প্রতিমাকে পাথর বা মৃত্তিকা জ্ঞান করতে নেই। কেন পাথর বা মৃত্তিকার জ্ঞান করতে নেই? কারণ এই প্রতিমার ভেতর দিয়ে আমার ইষ্ট বস্তু বা আমার ইষ্ট প্রকাশিত হয়েছেন, এটি আমার ইষ্টের প্রকাশক মূর্তি। দেখবেন একটা সময় প্রতিমা বা মৃন্ময় বা পাত্রস্তরময় বা ধাতুময় মূর্তির আপনার আর কোনো প্রয়োজন হবে না, কারণ আপনি যত ইষ্টের কাছে পৌঁছবেন, ইষ্টকে যত অন্তরে অনুভব করবেন, তখন আর এই সমস্ত মূর্তির প্রয়োজন হয় না। কিন্তু প্রাথমিকভাবে যেমন আপনার যেতে গেলে, ইষ্টের কাছে যেতে গেলে এদের প্রয়োজন আছে, মূর্তিদের প্রয়োজন আছে। যেরকম আপনি কিন্ডারগার্টেন স্কুলে যে ম্যাডামের কাছে এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট শেখেন, তাকে কিন্তু আপনার পোস্ট গ্রাজুয়েট পিরিয়ডের সময় লাগে না, কিন্তু তিনি সেই এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট শিখিয়েছিলেন বলেই আপনি পোস্ট গ্রাজুয়েট পিরিয়ডে গিয়ে ওই এ বি সি ওই শব্দগুলোর সাহায্যে আপনার গবেষণার কাজকে প্রকাশ করতে পারেন। এই শব্দগুলো আপনাকে আরেকটি আপনার ভাবনা চিন্তাকে, সঙ্গবদ্ধ ভাবনা চিন্তাকে প্রকাশ করবার সামর্থ্য দিয়েছে। তাই বলছেন এই তিনটি গুরুতে মনুষ্য বুদ্ধি, মন্ত্রকে অক্ষর মাত্র এবং প্রতিমাকে শিলাজ্ঞান করলে মানুষ নরকে যায়। কারণ এ নরক মানে হচ্ছে আমাদের মন সবসময় ভ্রমাত্মক বা বিপরীত বুদ্ধি, নেগেটিভ ভাব আসে আমাদের ভেতরে, ফলে শ্রদ্ধাহীন হয়ে পড়ি আমরা। আমার মনে আছে আমি কেদারনাথে গিয়েছিলাম, সেখানে প্রত্যেক বেলা সন্ধ্যার পরে আমাদের কি বেশ বলে আমাদের যিনি রাওয়ালজি, তিনি প্রসাদী ভস্য সকলের কপালে ঠেকিয়ে দিচ্ছিলেন। উনি কয়েকজনের মাথায়, কয়েকজন বিদেশির মাথায় ঠেকালেন না। যখন সবাই চলে গেল, আমি ওই রাওয়ালজিকে জিজ্ঞাসা করলাম যে আপনি কেন ঠেকালেন না, এরা বিদেশি বলে? উনি বললেন না, এরা বিদেশি বলে নয়, এরা বিদেশি বলে আমি এরকম করিনি, এদের কাছে এই ভাবনাটার কোনো দাম নেই, এদের কাছে এই ভাবনাটার কোনো দাম নেই, এই দাম নেই, তারা মনে করেন যে এটির কোনো প্রয়োজন নেই। তারা যখনই এই কেদারনাথের গায়ে হাত দেন, তারা শিব বলে গায়ে হাত দেন না, তারা সবসময় দেখতে থাকেন এটি গ্রানাইট শিলা কিনা এবং এটা কত পুরনো, এর কি টেক্সচার, এইগুলি নিয়ে ভাবেন, এরা কখনো একে শিবলিঙ্গ ভাবেন না। যখন এই যে মানুষগুলো যারা এসেছিলেন, তারা তাদের এই রকম দেখে উনি আর তাদের কপালে পড়াননি, বলছেন যে যাদের ইষ্টের প্রতি, মানে এখানে যে বিরাজ করছেন যে দেবতা, তার প্রতি ভক্তি যাদের হয়নি, তাদের কপালে দেওয়া মানে হচ্ছে সেই ভস্যের অবমাননা করা হয়ে থাকে। তাই বলছেন যে গুরুতে মনুষ্য বুদ্ধি, মন্ত্রে অক্ষর ভাবনা এবং প্রতিমায় শিলা জ্ঞান করলে মানুষের আধ্যাত্মিক উন্নতি তো হয়ই না, মানুষের জীবন অধোগতি প্রাপ্ত হয়। 103 নম্বর সূত্র, যারা সবসময় সব কাজের মধ্যে ভগবানকেই স্মরণ মনন ও তার নাম জপ করে তাকেই একমাত্র সার ও সম্বল বলে জানে, তাদের আপদ বিপদের সময়ও তাকে ভুল হয় না, মৃত্যুকালেও তাঁর চিন্তায় তাদের রোগ যন্ত্রণা ভুল হবে, সংসারে ধনে জনে আসক্তি দূর হবে, তার ভাবে চিত্ত তদগত হবে, যাদের শেষ জন্ম তাদেরই এই রকম হয়, তার চিন্তা ও সান্নিধ্যের অভ্যাসের গুণে এটি স্বভাব সিদ্ধ হয়ে যায়। বলছেন যারা সব সময় সব কাজের মধ্যে ভগবানকে স্মরণ মনন, এটা বেশ একটি কঠিন কাজ, এটি যদি আমরা করে উঠতে না পারি আমাদের কিন্তু কোনো কিছুই হবে না, আমাদের জীবনে কোনো কিছুই হবে না। আমরা যতক্ষণ না পর্যন্ত সমস্ত কাজের মধ্যে ভগবানকে স্মরণ মনন করার অভ্যাস করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত হবে না। ভূতেশানন্দজি আমাদের বলতেন, এটা আমি আগেও বলেছি, ভূতেশানন্দজি বলতেন যে 1 ঘন্টা ভালো করে জপ ধ্যান করতে গেলে বাকি 23 ঘন্টা তার প্রস্তুতি নিতে হয়। উনি বলতেন মনের দুটো ভাগ, একটা চেতন মন আর একটা হচ্ছে অবচেতন মন। অবচেতন মনে যা আমরা চেতন মনে যে চিন্তাগুলো করতে পারি না, অবচেতন মনে তার যেন একটা ইমপ্রেশন থাকে, যে কারণে আমরা যখন সাধন ভজন করতে বসি
মনটা যখন খালি হয়ে যায় তখন অবচেতন মনের ওই চিন্তাগুলো ঠিক সেই সময় আমাদের কাছে আসে। যদি সবসময় শ্বাসে প্রশ্বাসে ইষ্টমন্ত্র জপ করা যায় তাহলে কি হয় না, যখন আমরা ইষ্টমন্ত্র জপ করি তখন আমরা ইষ্টের ভাবনাতেও বিভোর হয়ে থাকি এবং ইষ্টের রূপকেও চিন্তা করতে থাকি। অতএব আমাদের যে অবচেতন মন, সেখানে আমরা চাই বা না চাই ইষ্টের রূপটি সেই অবচেতন মনের স্টোর হাউসের মধ্যে জমা থাকে। এবং যে কারণে আমরা যখন সাধন ভজন করি, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন সাধন ভজন করি আধা ঘন্টা যদি জপ করি তার মধ্যে 27 মিনিট চলে যায় আমাদের লড়াই করতে করতে। এই লড়াই করবার সময় অন্য চিন্তার বদলে যখন শ্রীরামকৃষ্ণ চিন্তা আসে তখন আমাদের এই লড়াইটির একটি অন্য নাম হয়, সেটার নাম হচ্ছে ইষ্ট স্মরণ বা ধ্যান বা ইষ্টকে ইষ্ট চিন্তন। অতএব এটি খুব জরুরি, সবসময় শ্বাসে প্রশ্বাসে যদি আমরা করি তাহলে দেখবেন মন একটা উচ্চ ভাবেতে থাকবে। একটি ভারী সুন্দর ছবি আছে, যদি পারেন আপনারা একটু বইটি খুলে দেখবেন, বইটির নাম হচ্ছে শতবর্ষের আলোকে স্বামী মাধবানন্দ। মাধবানন্দজির শরীর চলে যাওয়ার ঠিক বোধ হয় 2 দিন আগেকার ঘটনা। মাধবানন্দজি ভর্তি হয়েছেন সেবা প্রতিষ্ঠানে, দুর্গা পূজা চলছে সেই সময়। সেই সময় সন্ধ্যেবেলা একজন খুব সম্ভবত পূর্ণানন্দজি এই ছবিটা তুলেছিলেন, মাধবানন্দজি জপ করছেন, তিনি শুয়ে বসে বসে জপ করার মতো অবস্থায় নেই, কিন্তু তার সেই হাতের তলায় বালিশ দেওয়া আছে, তার কুনুইয়ের তলায় বালিশ দেওয়া আছে, এবং কি পরম মমতা এবং পরম ভালোবাসার সঙ্গে তিনি একটি একটি করে দানা টানছেন, তার একটি স্থির চিত্র আছে এই শতবর্ষের আলোকে স্বামী মাধবানন্দ গ্রন্থ। পূজনীয় স্বামী গীতানন্দজি মহারাজের একটি ছবি আমরা দেখেছি, একটি ভিডিও আমরা দেখেছি, সেখানে পূজনীয় মহারাজ খুব ক্লান্ত হয়ে গেছেন, অথচ তার রোজকার যে নির্দিষ্ট জপ সেটা সারা হয়নি, ওনার শরীর পেরে উঠছে না, কিন্তু উনি সেই চেষ্টা করে জপ করছেন। আমরা যখন ট্রেনিং সেন্টারে ছিলাম আমরা দেখতাম দুপুরবেলাতে এই 2 কি 2:30 ভেতরে পূজনীয় গীতানন্দজি মহারাজ ঘরের বাইরে চলে আসতেন, ভীষণ গরম কিন্তু তার মধ্যেও উনি ঘরের বাইরের বেঞ্চিতে বসে শ্রীরামকৃষ্ণ মন্দিরের দিকে তাকিয়ে এক মনে জপ করতেন। যদি কোনো সময় ক্লান্তি আসতো তিনি ওইটুকু বারান্দা, আত্মস্থানন্দজির ঘরের যে ঘেরাটোপ সেই বারান্দা থেকে আর ওই সিঁড়ির কাছ অব্দি ওইটুকু রাস্তা বারবার পাইচারি করতেন এবং বারবার ওই পাইচারি করতে করতে ইষ্টমন্ত্র জপ করতেন। পরবর্তীকালে আমরা যখন বেলুড় মঠে পোস্টিং হয়ে গেছি তখন দেখেছি যে মহারাজের কাছে চেক সই করাতে গেছি, মহারাজ তখন ট্রেজারার, মহারাজের কাছে যখন চেক সই করাতে গেছি দরজা খুলে দেখেছি মহারাজ 2 হাতে মালা নিয়ে জপ করছেন। আমাদের দেখা মাত্র ডান হাতের মালাটি গুটিয়ে আর বাঁ হাতের মালাটি গুটিয়ে বাঁ হাতে তিনি রেখে দিতেন, উনি পাটা একটা ওনার যে খাট তার ওপর পাটা তুলে বসে জপ করতেন। একটা ছোট ওই কাঠের টুকরো ছিল যেটা আমরা ওনার চেয়ারের ওপর চেয়ারের হাতলে রাখতাম, উনি বসে সমস্ত দেখতেন, কি চেক এলো তার কি এলো সমস্ত কিছু দেখতেন, দেখে সই করে দিতেন। তারপরে ওইটি কোনো কথা হতো না আমাদের, যদি জিজ্ঞাসা না থাকতো তো থাকতো, নাহলে কোনো কথা হতো না, উনি সেই এটা কাঠের টুকরোটা আমাদের দিয়ে দিতেন। আমরা আবার সেটি মানে সস্থানে রেখে যখন বেরিয়ে আসতাম, 2টো দরজা ছিল, একটা কাঠের দরজা একটা জালের দরজা, আমরা জালের দরজা ঠেলে যখন কাঠের দরজাটা বন্ধ করতাম ওইটুকু সময়ের মধ্যে দেখতাম মহারাজজি আবার জপের মালা নিয়ে যেরকম জপ করছিলেন সেই রকমই জপ করতে থাকছেন। এতটুকু তার সেই জপের ভেতরে একটুও ছেদ পড়ল না, এইটা হচ্ছে কথা। এই সব সময় যদি আমরা স্মরণ মনন করি, যদি তার নাম জপ করি, তাকেই যদি আমাদের জীবনের একমাত্র সার ও সম্বল করি, তাহলে কোনো আপদে বিপদে আমাদের কোনো রকম ভুল হবে না। মা ঠাকুরনের ভারী সুন্দর একটি কথা আছে যে সব সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট হবে কি করে, এটি হচ্ছে কথা। এই সব সময় যদি চিন্তা করি তাহলে মৃত্যুকালেও যে সময় আমার ইন্দ্রিয়গুলি আর আমার বশের মধ্যে নেই সেই সময়ে আমার ঈশ্বর ভিন্ন,
আর অন্য কারুর কোনো কথা চিন্তা হবে না। মৃত্যুকালেও তার চিন্তায় তাদের রোগ যন্ত্রণার ভুল হবে, ভুল হয়ে যাবে, রোগ যন্ত্রণা ভুল ভুল হবে, রোগ যন্ত্রণা তাদের আর ছোঁবে না। সংসারের ধনে জনে আসক্তি, যে আসক্তির কারণে আমরা সকলের সঙ্গে একীভূত হতে পারি না, সেই আসক্তি দূর হবে এবং চিত্ত তদ্গত হবে, ভগবানের চিত্তে মন বসে যাবে। বলছেন এটি তাদেরই হয় যাদের শেষ জন্ম, কিন্তু আমরা যদি চেষ্টা করে থাকি তাহলে এটি আমাদের হবে। তার চিন্তা ও সান্নিধ্যের অভ্যাসের গুণে এটি স্বভাব সিদ্ধ হয়ে যায়। দুটোই জিনিস, তার চিন্তা এবং সান্নিধ্যের গুণ। সান্নিধ্য মানে তার সঙ্গ করা। আমরা সত্যি সত্যি ভগবানের অন্যভাবে সঙ্গ করতে পারি না, কিন্তু ভগবানের এই লীলা চিন্তা করতে করতে আমরা তার সঙ্গ করতে পারি। ভগবানের বিভিন্ন লীলাকে বারবার বারবার যদি আমরা চিন্তা করি এবং সেই চিন্তার সঙ্গে, সেই চিন্তার স্রোতের ভেতরে যদি আমরা কোনোভাবে নিজেদেরকে একেবারে অবস্থান করিয়ে দিতে পারি, তাহলে নিশ্চিত নিশ্চিত নিশ্চিতভাবে আমরা ভগবানের সঙ্গ করতে পারব। এ যেন এক অদ্ভুত দিব্য আনন্দ, তার ভেতরে ডুবে যাওয়ার আনন্দ। আমরা এই সাধন ভজন সমস্ত কিছু যে আমরা করছি তার একটাই উদ্দেশ্য, শুধু ভগবানের চিন্তায় ডুবে যাওয়া। এটি যদি না হয় তাহলে জানতে হবে যে আমাদের কোনো সাধন ভজনই ঠিক মতো হচ্ছে না। আজকে আমাদের এই পুরো ক্লাসটায় আমাদের মানে ভিলেন হয়ে আছে আমাদের ইন্টারনেট কানেকশন, তাই আমরা সবাই হয়তো সবটুকু ঠিক মতো শুনতে পাচ্ছেন না। আমরা এইখানেই আজকে আমাদের পাঠকে থামাচ্ছি। এই রবিবার দিন আমাদের যে ক্লাস হতো শ্রীরামকৃষ্ণ পুঁথি, সেই ক্লাসটি হবে না। সোমবার দিন থেকে যেরকম পার্শ্বদ কথা হয় ঠিক সেই রকম পার্শ্বদ কথা হবে, এবং পরবর্তী ক্লাসের দিনগুলো এরপর দিন থেকে জানিয়ে দেওয়া হবে। আজকে আমরা এইখানেই থামছি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিদ্যে লোকানাম বরদাভব। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরিহি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।